সকাল সকাল এই মুহূর্তে আপনাদের জন্য একটি দারুণ সরকারি চাকরির খবর নিয়ে হাজির হয়ে গেলাম। প্রকাশিত হলো কলকাতা হাইকোর্টে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। তো আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আমি এই ভিডিওতে আপনাদেরকে ইন ডিটেলে জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন, আবেদনের ফর্ম আপনারা কোথায় পাবেন, কোথায় আপনাদেরকে জমা করতে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন প্লিজ ভিডিওতে একটি করে লাইক করে দিন, আর অতি অবশ্যই আপনাদের জেলা এবং আপনার কোয়ালিফিকেশনটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময় আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী কিংবা আপনার জেলায় যখন কোনো চাকরির খবর প্রকাশিত হবে আপনাদেরকে সবার আগে আমরা নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, এবং সেই আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করে অন করে দিন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন। হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাপলেট সাইট এমপ্লয়মেন্ট নোটিস, নোটিশটি প্রকাশিত হয়েছে 7 আগস্ট 2019 তারিখ। এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে পিএ অর স্টেনোগ্রাফার অ্যান্ড গ্রুপ সি, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের পে স্কেল থাকছে 7,100 টাকা থেকে 37,600 টাকা এবং গ্রেড পে থাকছে 3600 টাকা। তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিস, অর্থাৎ চুক্তির ভিত্তিতে, তবে এটি কিন্তু পরবর্তী সময়ে রিনুয়াল করা হতে পারে, যেটি নোটিফিকেশনের মধ্যে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে। কোন কোন ক্যাটাগরি প্রার্থীদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে এখানে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হয়েছে। মোট শূন্যপদ রয়েছে 25টি, এর মধ্যে আনরিজার্ভড এসসি এসটি ওবিসি কোন কোন ক্যাটাগরিতে কটি করে শূন্যপদ রয়েছে এটি দেখার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে টেবিল থেকে দেখে নেবেন। তো এই পোস্টে যদি আপনারা আবেদন করতে চান আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আর উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে সঙ্গে আপনাদের শর্ট হ্যান্ড এবং টাইপ রাইটিং জানতে হবে, যেখানে শর্ট হ্যান্ডে মিনিটে 120টি এবং টাইপ রাইটিংয়ে মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এজ লিমিট আপনাদের যেটি চাওয়া হয়েছে 18 থেকে 32 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, তবে অবশ্যই বয়সের হিসেব করবেন 1 জানুয়ারি 2019 তারিখ অনুযায়ী। তবে এ রাজ্যের এসসি এসটি ক্যাটাগরির যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের বয়সের ছাড়ও পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি যেটি রয়েছে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 400 টাকা অ্যাপ্লিকেশন ফি, এবং এসসি এসটি ক্যাটাগরি প্রার্থী হলে আপনাদেরকে দিতে হবে 200 টাকা। আপনারা ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে আপনাদেরকে দিতে হবে, এবং অবশ্যই আপনারা কিন্তু কোন ফেভারে জমা করবেন সেটি দেখে নিন। দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট ক্যালকাটা অ্যান্ড পেবেল অ্যাট জিপিও অ্যাট ক্যালকাটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারা আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন। আবেদন করতে চান আপনাদেরকে নিজের হাতে লিখে কিংবা টাইপ করা কাগজে আপনাদেরকে আবেদন করতে হবে, এবং সেই পেপারটির মধ্যে আপনাদেরকে কি কি টাইপ করতে হবে সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেমন ফুল নেম অব দ্য ক্যান্ডিডেট, ফাদার্স হাজব্যান্ড নেম, অ্যাকচুয়াল এজ অ্যাজ অন 1/1/2019, এখানে 1 থেকে 14 অবধি কিন্তু সমস্ত কিছু এখানে লিখে দেওয়া হয়েছে। এগুলি আপনারা একটি প্লেন পেপারে টাইপ করে নেবেন কিংবা হাতে লিখেও আপনারা আবেদন করতে পারবেন। তো কোন কোন সাপোর্টিং ডকুমেন্টগুলি আপনাদের প্রয়োজন, অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা দেখে এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে দেবেন, এবং একটি এনভেলপের ভেতরে আপনারা ভরবেন। সেই এনভেলপটির উপরে অবশ্যই আপনারা ক্যাপিটাল লেটারে লিখে দেবেন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন, এবং আবেদনপত্র পাঠানোর যে ঠিকানা রয়েছে সেটি আপনারা অবশ্যই একটু ভালোভাবে দেখে নিন। টু দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট ক্যালকাটা, এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের আবেদনপত্রটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে, এবং এক্ষেত্রে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ যেটি রয়েছে 11/9/2019 তারিখ বিকেল 4:30 অবধি, এর মধ্যে আপনাদের আবেদনপত্রটি কিন্তুদেরকে পাঠিয়ে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন। আর তাছাড়া আপনারা আবেদন করার পূর্বে নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই নোটিফিকেশনটি আবেদন করার পূর্বে অবশ্যই একটু ভালোভাবে নিজেরা পড়ে বুঝে তারপর আবেদন করবেন। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।